আচরণ নীতিমালা প্রয়োগের সময় তো আমাদের আসেনি। প্রধানমন্ত্রী কোথায় মিটিং করছেন, কি মিটিং করছেন, ওটা উনি যদি প্রধানমন্ত্রী কোনো প্রার্থী নন, উনি এখনো হয়তো বা উনি সম্ভাব্য প্রার্থী হতে পারেন, উনি একজন প্রার্থী হবেন রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পরে। কাজে ওই আইনের মূল কথা হচ্ছে কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণ লঙ্ঘন করা যাবে না। মাইন্ড গেম, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে আমি যদি প্রার্থী হই আমিও ভঙ্গ করতে পারবো না, আর আমার পক্ষ আরেকজন গিয়ে আমার পক্ষে প্রচারণা করে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করতে। এখন শোরাউন্ড হচ্ছে, শোরাউন্ড করে নমিনেশন নিয়েছে, আমাদের কোনো আইনেই বলা নেই যে মনোনয়ন পত্র এখন কি ফর্ম কেনার সময় দলীয় ফর্ম কেনার সময় তারা শোডাউন করতে পারবেন না, গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারবেন না, দলবদ্ধ ভাবে যেতে পারবেন না, আনন্দ উৎসব করতে, এটা বলা নেই। মনোনয়নের সময় নয়, পরে স্যার, এই গত পরশু দিন, হ্যাঁ গত পরশু, এখনো নির্বাচন আচরণ বিধিমালা প্রযোজ্য হয়নি। কাজে শোডাউন যেটা এখন যে শোডাউন হবে, আমরা যে শোডাউনটার কথা আমাদের আইনে বলা আছে সেটি হলো যখন মনোনয়ন পত্র দাখিল করতে যাবে, আমরা কিন্তু সীমাবদ্ধ থাকতে চাই না। আইনের যে ভাষা, যে পরিধি, সেই পরিধির ভিতরে আমরা সীমিত থাকার চেষ্টা করব। এখন শোডাউন করতে যাবেন যখন নমিনেশন পেপার দাখিল করার সময়, সেটার স্পষ্টভাবে আমাদের আইনে বলা আছে কিভাবে যেতে হবে, কি করা যাবে, কি করা যাবে না।